হাই ভিউয়ার্স, মনোয়ার শিপন বলছি। আমাদের অনেকেরই ধারণা যে আমাদের যদি পিসি না থাকে অথবা ল্যাপটপ না থাকে অথবা কম্পিউটার না থাকে আমরা অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে কাজগুলো সেগুলো আমরা করতে পারবো না। বাট আজকের টিউটোরিয়ালে আমি এ টু জেড শো করবো যে কীভাবে আপনারা শুধুমাত্র আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে সেই স্মার্টফোনের মাধ্যমে কীভাবে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন তার ফুল প্রসিডিউর আমি এই টিউটোরিয়ালে শো করছি। ওয়েবসাইট তৈরি করে কীভাবে আপনারা অ্যামাজনের পার্টিকুলার যে কোনো নিশে অথবা মাল্টি নিশে আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তার উপরে আমি বিস্তারিত টিউটোরিয়াল দিয়েছি। ইভেন কীভাবে কোন প্রসিডিউরে আপনারা আর্টিকেল লিখবেন তার উপরও আমি বিস্তারিত টিউটোরিয়াল দিয়েছি। আপনারা এই ভিডিওর আই বাটনে যে ভিডিওটি লিঙ্ক করা থাকবে সেখানে আমার স্টুডেন্ট পারফরমেন্স পেয়ে যাবেন যে আমার অ্যামাজনের স্টুডেন্ট যারা তারা কী পরিমাণ আর্ন করছে অ্যামাজন অ্যাসোসিয়েটস অ্যাকাউন্টের মাধ্যমে বা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের মাধ্যমে। তো অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট পেতে গেলে আপনার একটি ওয়েবসাইট প্রয়োজন হবে। বাট আমি আজকে যেই প্রসিডিউরটি শো করব সেই প্রসিডিউরে আপনি ইজিলি আপনার স্মার্টফোন থেকেই আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। ফুল প্রসিডিউর আমি শো করছি। লক্ষ্য করুন আমি আমার মোবাইল ডিভাইসটি ওপেন করে নিয়েছি। তো আপনাদেরকে যা করতে হবে ফার্স্ট টাইম অ্যামাজন অ্যাসোসিয়েট একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, সেটি আমি পরে শো করছি। আমি আগে মার্কেটিং শো করছি আপনাদেরকে, যেহেতু আমার মোবাইলে আমার অ্যামাজন অ্যাকাউন্ট পাশাপাশি পিন্টারেস্ট অ্যাকাউন্ট দুটি আমি লগ ইন করে রেখেছি। তাহলে আমি যদি ক্রোমেতে যাই, আমি অ্যামাজন ওপেন করে রেখেছিলাম, এই কারণে সরাসরি অ্যামাজন চলে এসেছে। তো ফার্স্ট টাইম আপনারা অ্যামাজন আপনাদের মোবাইলে এভাবে পাবেন না। আমি যদি থ্রি ডটে ক্লিক করি এবং এখান থেকে ডেস্কটপ সাইট এটি যদি অফ করে দেই তাহলে আপনাদের মোবাইলে অ্যামাজন সাইটটি এভাবে শো করবে। বাট মোবাইল থেকে যদি আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান সেক্ষেত্রে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট যে অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট যে অ্যাকাউন্ট সেটিতে লগ ইন করতে হবে ব্রাউজারের মাধ্যমে। এখানে amazon.com লিখে অ্যাফিলিয়েট amazon.com লিখে যে লিঙ্কটি আসবে সেখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনি যে কাজটি করবেন এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট এটি অন করে দিবেন, তাহলে ডেস্কটপ মোডে চলে যাবে। এরপর সাপোজ আমি এটি মিনিমাইজ করে রাখছি। তো এই অবস্থায় আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে লগ ইন করে রাখবো। লক্ষ্য করুন আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে লগ ইন করা রয়েছে। এই অবস্থায় আমরা পুনরায় এখানে ক্লিক করে এই চারকোনা যে বক্সটি পাবেন আপনারা সেখানে ক্লিক করে আমরা অ্যামাজনে চলে যাব। তো অ্যামাজনে গিয়ে আমরা জানি মোবাইল স্ক্রিন হাত দিয়ে ড্র্যাগ করে বড় ছোট করা যায় স্মার্টফোনের, তাহলে আমি একটু বড় করে নিচ্ছি। আমি এখানে সাপোজ সার্চ বক্সে লিখছি, যেহেতু আমি কিচেন গার্ডেন গ্যাজেট নিয়ে কাজ করছি, সাপোজ আমি গ্যাজেট লিখে সার্চ দিচ্ছি, GADGET গ্যাজেট লিখে আমি সার্চে ক্লিক করছি। লক্ষ্য করুন অনেকগুলো গ্যাজেট চলে এসেছে। তাহলে আমি মনে করছি যে আমি হাত দিয়ে বড় ছোট করছি, সাপোজ আপনারা জানেন যে কোন ধরনের প্রোডাক্টগুলো মার্কেটিং করতে হবে, যে ধরনের প্রোডাক্টগুলোতে ফাইভ স্টার রেটিং বেশি অর্থাৎ বেশির দিকে চারের উপরে সেগুলো আমরা মার্কেটিং করব, পাশাপাশি যেই প্রোডাক্টগুলো প্রচুর পরিমাণে সেল হয়েছে সেই প্রোডাক্টগুলোই আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য নির্বাচন করব। তাহলে আমি মনে করছি যে এই প্রোডাক্টটি আমি মার্কেটিং করতে চাচ্ছি, তাহলে আমি যদি এটি ওপেন করি, লক্ষ্য করুন প্রোডাক্টটি এভাবে ওপেন হবে। আমরা যদি একটু বড় করি, আমি আমার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় রয়েছে। এ অবস্থায় আমরা এখানে এই অপশানটি পেয়ে যাব, টেক্সট অপশানটি পেয়ে যাব, গেট লিঙ্ক। তাহলে আমি যদি এখানে ট্যাপ করি, লক্ষ্য করুন আমি আমার অ্যাসোসিয়েট আইডির, এটি হচ্ছে আমার অ্যামাজন অ্যাসোসিয়েট আইডি, পাশাপাশি আমি এই প্রোডাক্টের লিঙ্কটি পেয়ে যাব যেটির মধ্যে আমার অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক ইনক্লুডেড। তাহলে আমি যা করব জাস্ট এখানে ট্যাপ করে কপি করে নিব। লক্ষ্য করুন কপি করে নিলাম লিঙ্কটি। এ অবস্থায় পুনরায় আমি এই চারকোনা বক্সে ক্লিক করব। তাহলে এ অবস্থায় আমি জাস্ট পিন্টারেস্টটি যদি জাস্ট ওপেন করি, লক্ষ্য করুন এভাবে পেয়ে যাবেন আপনারা সেভ দিস লিঙ্ক যেটি আমি কপি করেছি। জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে, ক্লিক করে এ অবস্থায় প্রোডাক্টের ইমেজটি ধরিয়ে দিতে হবে। তো আমরা এই প্রোডাক্টটি নিয়েছিলাম, তাহলে আমি এই ইমেজটি নিয়ে নিলাম। নেক্সট,
এবার আমাকে বোর্ড ধরিয়ে দিতে হবে যে এই প্রোডাক্টটি আমি কোন বোর্ডে দিব। সাপোজ আমি নতুন একটি বোর্ড ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি গ্যাজেট, GADGET, গ্যাজেট নামে আমি একটি বোর্ড তৈরি করে নিলাম। ক্রিয়েট বোর্ড ক্রিয়েটেড, লক্ষ্য করুন আমার প্রোডাক্টটি পিন্টারেস্টে পোস্ট হয়ে গিয়েছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমরা মোবাইল থেকেই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, আর এই পদ্ধতিতে ওয়েবসাইট বাধ্যতামূলক নয়। কিন্তু আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করেন, একটি মানসম্মত ওয়েবসাইট তৈরি করেন, সেটি যখন সার্চ ইঞ্জিনে চলে আসবে সেখান থেকে আপনার হিউজ সেল আসবে। আর এই ওয়েবসাইটও আপনি অটো অ্যামাজনের প্রোডাক্টগুলো ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন এবং সেগুলো আপনি পিন্টারেস্টে মার্কেটিং করতে পারবেন, আদার্স যে সমস্ত সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লেসগুলো রয়েছে সেখানে মার্কেটিং করতে পারবেন। বাট একান্তই যদি আপনার ওয়েবসাইটও না থাকে, আপনি এই প্রসিডিউরে আপনার স্মার্টফোন থেকেই অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। বাট আমি নট নাওতে ক্লিক করছি এবং মার্কেটিং করতে পারবেন। কীভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন তার উপরও আমি ধারণা দিব। তো সাপোজ আমি আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকটি প্রোডাক্ট মার্কেটিং করে দেখাই। তো এই অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি, আমি পুনরায় অ্যামাজনে চলে গেলাম। সাপোজ আমি একটু ছোট করে নিচ্ছি, সাপোজ আমি এই প্রোডাক্টটি মার্কেটিং করব। লক্ষ্য করুন আমি যদি একটু বড় করি, এভাবে আপনারা টেক্সট অপশনটি পেয়ে যাবেন প্রত্যেকটি প্রোডাক্টে। তাহলে আমি যদি এই টেক্সটে ক্লিক করি, লক্ষ্য করুন আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটি পেয়ে গিয়েছি, আমাদের অ্যাসোসিয়েট আইডিটিও পেয়ে গিয়েছি। তাহলে জাস্ট এখানে একটি যদি আমরা ক্লিক করি, কপি অপশন চলে আসবে, আমরা কপি করে নিব লিঙ্কটি। আবার পুনরায় এই চারকোনা বক্সে ক্লিক করব এবং পিন্টারেস্ট ওপেন করব। তাহলে এভাবে চলে আসবে, সেভ দ্য লিঙ্ক, জাস্ট এখানে একটি ক্লিক করব, আপনারা ট্যাপ করবেন মোবাইল থেকে। তাহলে এবার আমাদেরকে ছবিটি বের করে নিয়ে আসতে হবে। এটি হচ্ছে ছবি, দেখি আমি আরেকটু ভালো ছবি পাই কি না। সবসময় আপনারা ভালো রেজুলেশনের ছবি নেওয়ার চেষ্টা করবেন, নেক্সট, কারণ ছোট রেজুলেশনের ছবি পোস্ট করতে দিবে না পিন্টারেস্টে, বিশেষ করে পিন্টারেস্টে। তাহলে আমরা এটি গ্যাজেটে পাঠিয়ে দিচ্ছি, গ্যাজেট বোর্ডে, ডান, নট নাওয়ে ক্লিক করে দিচ্ছি। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা আমাদের স্মার্টফোন থেকে ইজিলি করতে পারি। আমি যদি এবার পিন্টারেস্ট অ্যাকাউন্টটি আমার পিসি থেকে আপনাদেরকে শো করি, আপনারা মোবাইলেও সার্চ করতে পারবেন, বাট আমি একটু বড় করে দেখানোর জন্য পিসি থেকে সার্চ করছি। লক্ষ্য করুন এটি আমার পিন্টারেস্ট আইডি। তাহলে আপনারা যদি এই সেভড অপশানে যান, লক্ষ্য করুন এই পোস্টগুলো আমরা করেছিলাম গ্যাজেট বোর্ডে। তাহলে আমি যদি এটি ওপেন করি, আমি একটি প্রোডাক্ট আপনাদেরকে ওপেন করে শো করছি, সাপোজ দিস ওয়ান পোস্টেড। লক্ষ্য করুন এই পোস্টটি এখন পিন্টারেস্টের যেই অডিয়েন্স, কী পরিমাণ অডিয়েন্স রয়েছে আমরা পিন্টারেস্টে দেখি, মান্থলি ভিজিটস 924.50 মিলিয়ন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন পিন্টারেস্ট থেকে কেন আপনার সেল আসছে। ইউনাইটেড স্টেটসের অডিয়েন্স হচ্ছে 43%। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কী কারণে পিন্টারেস্ট থেকে সেল হচ্ছে। তো সাপোজ একজন অডিয়েন্স যখন পিন্টারেস্টের এই পোস্টে চলে আসবে এবং এখানে ক্লিক করলেই সে আমার অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যাবে, আমি শো করছি আপনাদের। লক্ষ্য করুন এটি হচ্ছে আমার অ্যাফিলিয়েট আইডি। তাহলে আমি যদি এই লিঙ্কে ভিজিটর পাঠাতে পারি, অর্থাৎ আমার পিন্টারেস্ট আইডি যত বেশি রিচ হবে তত বেশি অডিয়েন্স আমার এই অ্যাফিলিয়েট লিঙ্কে চলে আসবে এবং সেখান থেকে সে এই প্রোডাক্টটি পারচেস করুক, অথবা 24 আওয়ার্সের মধ্যে অন্য যে কোনো প্রোডাক্ট অ্যামাজন থেকে পারচেস করুক, আমি আমার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে কমিশন পেয়ে যাব। আশা করছি টোটাল বিষয়টি আমরা বুঝতে পেরেছি। আর আপনি আপনার মোবাইল থেকেও অ্যামাজন আইডি তৈরি করে নিতে পারেন, আমি শো করার চেষ্টা করছি। যদিও আপনি আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপনে যদি আসেন, তাহলে এখানে সার্চ বক্সে জাস্ট অ্যামাজন লিখে যদি আপনি সার্চ দেন, অ্যামাজন আইডি তৈরি করা থেকে শুরু করে প্রচুর মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স আপনি এই টিউটোরিয়ালগুলোতে পেয়ে যাবেন, যেগুলো আপনার ভবিষ্যৎ সফলতা পেতে সাহায্য করবে। তো আমি আপনাদেরকে মোবাইল থেকে আইডি তৈরি করার সিস্টেম দেখানোর চেষ্টা করছি। তো আপনারা যখন আপনাদের ব্রাউজার থেকে ফার্স্ট টাইম amazon.com যাবেন, তখন নিচের দিকে যদি ড্র্যাগ করেন, আমি একটু বড় করে দেখাই,
লক্ষ্য করুন, এখানে এই অপশানটি লক্ষ্য করুন, বিকাম অ্যান অ্যাফিলিয়েট, অর্থাৎ অ্যামাজন ডট কমের নিচেই আপনারা এই অপশানটি পেয়ে যাবেন, বিকাম অ্যান অ্যাফিলিয়েট। যেহেতু আমি লগ ইন করা আছি, এ কারণে আমি এখান থেকে শো করতে পারছি না। পরবর্তীতে আমি একটি সাইন আপ ভিডিও, মোবাইল থেকে কীভাবে আপনারা অ্যামাজনের জন্য সাইন আপ করবেন, আমি একটি ভিডিও তৈরি করে দিব আপনাদের। বাট আপনারা জাস্ট এই বিকাম অ্যান অ্যাফিলিয়েট এখানে ক্লিক করলেই অ্যামাজনের সাইন আপ প্রসিডিওর পেয়ে যাবেন। আর এটি খুবই ইজি প্রসিডিওর, আপনারা স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করে নিজেরাই সাইন আপ করে নিতে পারেন। আর এ বিষয়ে আপনাদেরকে এই টিউটোরিয়ালগুলো হেল্প করবে, ভাইশিপন চ্যানেলের এই টিউটোরিয়ালগুলো হেল্প করবে, আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল। তো আশা করছি আমি টোটাল বিষয়টি বোঝাতে পেরেছি। আমার এই টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে ট্রিক্সটি শো করা, যে কীভাবে আপনারা আপনাদের স্মার্টফোন থেকে অ্যামাজনের প্রোডাক্টগুলো ইজিলি মার্কেটিং করতে পারেন। আর অ্যামাজন অ্যাফিলিয়েট আইডি তৈরি করতে গেলে আপনার অবশ্যই এই ধরনের একটি মানসম্মত ওয়েবসাইট দরকার হবে অ্যাপ্লাই করার জন্য। তাহলে আমি বলবো যে ফার্স্ট টাইম আপনি ওয়েবসাইট তৈরি করে নিন, আর আপনি ওয়েবসাইট তৈরি করতে যদি না পারেন সেক্ষেত্রে আপনি mycpatraining.com এ এসে লক্ষ্য করুন, একেবারে ফুটারে নিচে আমার বিস্তারিত মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, স্কাইপে নাম্বার, এভরিথিং দেওয়া আছে, আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো আশা করছি আমরা টোটাল বিষয়টি বুঝতে পেরেছি। ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন, আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল। তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।